हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू द चैनल टू आवर न्यू ब्लॉग। तो सकाल सकाल चले एक नतून वीडियो निये और प्रतिदिन जेटा करी बासी बीछनाते बसे ईश्वर के स्मरण कर गुरुदेव के स्मरण कर गोपाल के स्मरण कर दिन शुरूटा करी। तो आमार घूम भांगार संगे संगे ओदेरो घूम भेंगे जाए, तो आमार पाशे बसे थाके ओदेरके एकटु आदर टादर कर दीते हैं, तारपरे बाकी समस्त सब काज आमाके करते हैं। और कि होयेछे बोलो तो, गतकाल राते माने आमार बेडरूमेर पाखाटा एत स्लो चले ना, तो गतकाल रात प्रचंड गरम लागजिल और तेमनि मशाओ खाच्छिल। तो आमि कि करेछि, माझराते आमार एई छोटो रूमटाते चले एसेछिलाम, एई घरे एसे घुमिये पड़ेछि। ओ एखोनो मने घुमाच्छे, ओ एखोनो टेर पायनि, तो टेर पेले आबार खुजते आसबे जे आमि कोथाय चले गेलाम। तो एखोन ब्राश ट्राश करे निजे फ्रेश ट्रेश होये पुजो देबो। सो भिडियोटा कन्टिन्यू करते थाको। तुम्हारा तो जानो आमी गाच बसे किछु किछु गाछेर चारा किने एने बसिए सेटा तोमादेर साथे शेयर करेछि। आर आज देखो गाछे फुल फुटेछे, बेली फुल होयेछे। एटा बेली ना जुई, बेली ना जुई, बेली बेली। तो स्नान टान करे निजे एकदम फ्रेश होये चले एसेछि पुजो दिते, आर एखन ठाकुर पुजो दिच्छि। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। কিরে ওষুধ খাবি? চ পুজো হয়ে গেছে তো, চলো চ চ চ চ চ চ চ। তো সকাল সকাল আমি আমার এনার্জি ড্রিঙ্ক নিয়ে বসে পড়েছি, আর এটা দিয়ে আমার এনার্জি আমি চার্জ হই আর কি, সারা দিনের জন্য আমি এটা চার্জ হই। আবার বিকেলবেলাতে চার্জ কমে যায়, তখন আবার একবার এনার্জি ড্রিঙ্ক নিই। মানে ভালোবাসি ঠিকই চা, কিন্তু অতবার খাই না, একবার সকালে একবার বিকেলে। তো আজকে আমি লতি রান্না করব জানো তো, আর এই লতিগুলোকে আমি এখন ছাড়াচ্ছি, মানে কাল রাতের থেকে লতি ছাড়াচ্ছি, এখন আমার লতি ছাড়ানো হচ্ছে না। মানে কালকে অর্ধেকটা ছাড়িয়েছি, এখন আমার অর্ধেকটা ছাড়াবো লতিগুলোকে। তো কালকের থেকে আজ পর্যন্ত আমি লতি ছাড়াতে ছাড়াতে পুরো বুড়ো হয়ে গেলাম। তো মোটামুটি লতি ছাড়ানো ডান। আর এখন সকালের খাবারের জন্য আমি প্রেশারে একটুখানি ডালিয়ার খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর ডালিয়ার খিচুড়ি একদম হয়ে গেছে। আর এই যে প্রেশারটা আছে না, প্রেশার থেকে আবার একটুখানি ওকে একটুখানি নাড়া দিয়ে দিতে হয়, যে ওকে বোঝাতে হয় যে এই হয়ে গেছে রে, তুই এবার সিটিটা দে। তো এখন কর্তার জন্য ওই ডালিয়ার খিচুড়ি, এটাকে একটুখানি ঠান্ডা করে দিয়েছি, উনি আবার খেয়ে দিয়ে দোকানে যাবে। তো সকাল সকাল তাড়াতাড়ি করে এটা ঠান্ডা করে দিই। তো আমিও নিয়ে নিয়েছি একবারে, কিন্তু আমি এতটা খাবো না, প্লেট থেকে উপচে পড়ে যাচ্ছে। আমি অর্ধেকটা তুলে রাখবো আর অর্ধেকটা খাবো। আর এখন যদি পেট ভরে খেয়ে নিই, আমি দুপুরবেলাতে খেতে পারবো না। আর আমি আজকে আমার মন পছন্দ ডিশ রান্না করছি, তো পেটটাকে হালকা রাখতে হবে। আর দেখো লতি ছাড়িয়ে কী অবস্থা, নখের সাইডগুলো, নখের ভেতরগুলো তো কালো 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 হয়ে গেছে। আর এই নখটা তো কবে ভেঙেছে, আজও পর্যন্ত ওঠার নাম নেই। এত কাজ করলে কি আর নখ ঠিক থাকে না, নখ ভালো থাকে? এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস, আমি কিছুতেই ভাবব না তোমার কথা, বোবা টেলিফোনের দিকে চেয়ে। এই গানটা একদম আমার জন্য পারফেক্ট। একাই থাকি, একাই খাই, একাই রাঁধি, একাই বাড়ি, একার সংসারে আবার দোকা কোথায় পাবো? তো আজকে আমি নিজেকে নিজে রান্না করে খাওয়াবো। বাঙাল বাড়ির মেয়ে তো একটুখানি কচু ঘেঁচু খেতে ভীষণ পছন্দ করি। তো আমি আজকে লতি করব, চিংড়ি মাছ দিয়ে লতি, আর গাঁটি কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে, দুটোই আমার ফেভারিট। আর দুটোই আমি আজকে আমাকে নিজেকে রান্না করে সারপ্রাইজ দেবো, নিজেকে রান্না করে সুন্দর করে গুছিয়ে ভাগিয়ে নিজেকে খেতে দেবো। ওকে, তো আমি তো বললাম আমি কালকে সন্ধ্যে থেকে বসেছিলাম লতি ছাড়াতে, আজকে সকাল পর্যন্ত লতি ছাড়িয়েছি। আর এই লতিগুলো ধুয়ে সুন্দর করে জল ঝরিয়ে রেখেছি, আর লতিগুলো এখন রান্না করব, ঠিক আছে? আর যেটা বলছিলাম, একাকিত্ব কিন্তু সুন্দর। প্রথম দিকে হয়তো একটু খারাপ লাগবে, প্রচণ্ড খারাপ লাগবে, প্রচণ্ড মন খারাপ লাগবে, একটা মানে দম বন্ধ করা ঘুটান, ঠিক আছে? কিন্তু আস্তে আস্তে যদি সেটা গা শাওয়া হয়ে যায় না, মানে তার থেকে আর ভালো কিছু হতে পারে না। তারপরে তোমার পাশে কে থাকলো, কে না থাকলো, কে এলো, কে গেলো, ইউ জাস্ট ডোন্ট কেয়ার। তুমি জাস্ট তোমার মনের মতো তোমার একটা নিজস্ব জগৎ তৈরি করে ফেলবে, এরকম একটা একাকিত্বের মধ্যে পাওয়ার আছে। প্রথম থেকেই আমার একার সংসার, তো এই পুরো ঘরটাতে একাই থাকতে হয়, একাই সব কিছু রান্না বান্না, ও যেহেতু সব কাজের সরছে,
মানে সারাক্ষণই বাইরে বাইরে থাকে, বাড়িতে খুবই সময় মানে টাইম কম পায়। তো প্রথম দিকে খুব খারাপ লাগতো, অস্বস্তিকর একটা পরিবেশে তো খুব মানে বিরক্ত লাগতো, কিন্তু এখন ধরো বিয়ের দু আড়াই বছর হয়ে গেছে, তো এখন আর সেই প্রবলেমটা হয় না, খুব ভালো লাগে, মানে এনজয় করি একাকিত্বটাকে ভীষণ। এখন এনজয় করে একাকিত্বটা আমার এখন গা শাওয়া হয়ে গেছে, কোনো ভালো না লাগলে এদিক ওদিক দিকে ঘুরে আসি, হেঁটে আসি, গান শুনি, আর গানটা একাকিত্বের জন্য একদম পারফেক্ট। আমার মন খারাপের সঙ্গী গান, আমি গান ভীষণ পছন্দ করি, সারাদিনই গান শুনি, রান্না করতে করতে গান শুনি, কাজ করতে করতে গান শুনি, সব সময়ই গান শুনি। গানটা আমার কাছে ভীষণ একটা ভালো লাগার জায়গা, গান শুনলে মন ভালো হয়ে যায়, সব মন খারাপ দূর হয়ে যায়, সব কিছু ওকে একদম। মনের দুটো কথা শেয়ার করতে করতে দেখো লতি কিন্তু আমার অর্ধেক হয়ে গেছে। আর লতিতে কী কী দিলাম সেটা কিন্তু আমি তোমাদেরকে বলতেই ভুলে গেছি। প্রথমে তো তেল গরম করলাম, তারপরে কালো জিরে দিয়েছিলাম, একটুখানি পেঁয়াজ ফোড়ন দিলাম, তারপরে লতিগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে লতিগুলো হালকা করে নাড়াচাড়া করে তারপরে হচ্ছে তোমার একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। আর এটাকে একদম জল দেবো না, জাস্ট তোমার ঢাকা দিয়ে দিয়ে ধীরে ধীরে নিভা জ্বালে একদম ভাজা ভাজা করব। আর ওই যে বললাম কাটি কচু করবো তোমার চিংড়ি মাছ দিয়ে, তাই আলু আর এই কচুগুলোকে একবারে প্রেশারে সিটি দিয়ে দিয়েছি, আর এগুলোকে এখন ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আর কাটি কচুটাকে জাস্ট কিচ্ছু না, তোমার আদা আর জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা এই দিয়ে গাটি কচু করবো। আর চিংড়ি মাছ দিলে তো তার একদম আলাদাই একটা লেভেলের ফ্লেভার চলে আসে, মানে যারা খাইতে জানে তাদেরকে আর আলাদা করে কিছু বলার নাই, তারা বুঝতেই পারছে জিনিসটা কী লেভেলের টেস্টি হবে। তো আমি কচু আর আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর খুব সীমিত আলু আর কচুগুলো ছিল ঘরে, মানে সীমিত আলু মানে কচু ছিল, আলু অনেকটাই রয়েছে, তো আলু আর কচুটাকে ছাড়িয়ে নিলাম। আর যেহেতু একা খাবো তাই একার মতন করে রান্নাটা করেছি, আর আজকে একটুখানি কাজের জন্য বাইরে গেছে, তো আর দুপুরবেলা খাওয়ার ঝামেলা নেই, কারণ ওর যদি খেত তাহলে আমার এই কচু খেচু খাওয়াতো, তাহলে অন্য কিছু মাছ মাংস হোক ডিম হোক এইসব কিছু একটা রান্না করতে হতো। তো ওর যেহেতু আজকে বাইরে মানে কাজের জন্য বাইরেই গেছে, তো বাইরে খাওয়া দাওয়া করবে, তো তার জন্য আমি নিজের জন্য আজকে কচু ঘেঁচু এসব রান্না করছি, আর দারুণভাবে আজকে চমিয়ে ভাত খাবো। তো আমি ঢাকা দিয়ে দিয়ে একদম নিভা জালে লতিগুলোকে ভেজেছি, একদম জল দিইনি, কারণ জল দিলে পুরো লতিগুলো ন্যাতা ন্যাতা হয়ে যেত, মানে ঘাটা ঘাটা হয়ে যেত, তাহলে আর লতি আর লতির জায়গা থাকতো না। আর দেখতে পাচ্ছি লতিগুলো একদম শক্ত হয়ে রয়ে যায়, মানে শক্ত বলতে কি নরম হয়ে গেছে, কিন্তু লতিগুলোর মানে মানে গোটা গোটাই ডাটা ডাটা টাইপেরই রয়েছে আর কি। আর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা দিয়ে আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করবো, দিয়ে নামিয়ে দেবো, তাহলে আমার লতি একদম হয়ে যাবে। দেখো লতিগুলো কিন্তু একদম হয়ে গেছে, শুকনো শুকনো ঝরঝরে ভাজা ভাজা টাইপের দেখতে লাগছে, আর খেতে হেভি টেস্টি হয়েছে, কারণ আমি একটুখানি টেস্ট করেছিলাম, দারুণ হয়েছে। আর এই সাদা বোলটাতে একটু সার্ভ করে নিয়েছি, মানে দেখতে কি সুন্দর লাগছে। চলো এবার নেক্সট যেটা রান্না করবো সেটা হচ্ছে গাটি কচু দিয়ে চিংড়ি মাছ, আর এখানে আদা কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কার পেস্ট আমি করে ফেলেছি, আর এটা দিয়ে এখন রান্নাটা শুরু করে দিই। চলো তো আমি গাটি কচুর তরকারি বসিয়ে দিয়ে এসেছি, আর ঝোলটা ফুটছে, তো ঝোলটা যখন মানে নামানোর আগে চিংড়ি মাছগুলোকে দিয়ে হালকা একটুখানি ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেব। আর এখন একটুখানি রেস্ট নিতে এলাম, প্রচণ্ড গরম করছে, তো একটুখানি মাজাটা খেয়ে গলাটা ভিজিয়ে নেবো। আর তার থেকেও বড়ো কথা না, চোখটা ভীষণ কটকট কটকট করছে, বুঝতে পারছি না, এই চারিদিকে শুনছি যে জয় বাংলা মানে হচ্ছে, জয় বাংলা হচ্ছে, তো আমারও মনে হচ্ছে চোখে একটা ইনফেকশন হবে, চোখটা ভীষণ চুলকাচ্ছে আর কটকট কটকট করছে, তো আমিও মনে হয় না আর রেহাই পেলাম, আমারও অবস্থা একই হবে। আমার কিন্তু আগে বা চোখটা এফেক্ট পড়েছে, বা চোখটাই আগে ধরবে, দেখতে পাচ্ছে কেমন হালকা হালকা লাল লাল লালচে লালচে হয়ে গেছে, হয়ে গেল কাজ। কাল থেকে তো মনে হচ্ছে না আর খালি চোখে আমি আকাশ দেখতে পাবো, প্রাকৃতিক সৌন্দর্য নিতে পারবো, চোখগুলো তো ছোটো ছোটো হয়ে যাবে, চশমা পরতে হবে, হয়তো সানগ্লাস পরেই থাকতে হবে। তো আজকে এই খালি চোখে একটুখানি আকাশটা দেখে নিই, আর তোমাদেরকেও দেখাই, দেখো কত সুন্দর দেখাচ্ছে, কে বলবে এটা বর্ষার আকাশ, পুরো শরতের মতন একদম আভাস, কী সুন্দর লাগছে, আর মেঘগুলো কী সুন্দর ভেসে ভেসে আসছে, মানে কোথায় হারিয়ে যায়, কোথায় চলে যায়, পুরো সিনারি মনে হচ্ছে না রং তুলি দিয়ে সুন্দর করে আঁকা হয়েছে। চলো আবার চলে এসেছি রান্নাঘরে, এখানে আলু আর তোমার গাটি কচু তরকারি ঝোলটা ফুটে গেছে, আর চিংড়ি মাছটা দিয়ে আর যে দু এক মিনিট রাখবো, রেখে নামিয়ে দেবো। শিশি শোনা,
ওই যে ওই যে পঙ্গপাল পঙ্গপাল চলে এসেছে পঙ্গপাল। এই চিৎকার কি কারণে? হ্যালো ম্যাডাম, টেক ইউর লাঞ্চ অ্যান্ড এনজয় ইউর লাঞ্চ। নিজে রান্না করে নিজে প্রশংসা করছি, আর এই প্রশংসাটা যদি না করি তাহলে নিজেকে নিজে ঠকানো হবে। রান্নাগুলো জাস্ট ওয়াও হয়েছে, মানে ভালো ডেফিনেশন যা যা হতে পারে তাই 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 একদম জাস্ট ফাটাফাটি।